বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা মনে করে না অন্তর্বর্তী সরকার কথা বলেছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন আওয়ামী লীগ দল হিসেবে ফেসিস্টভাবে ক্ষমতায় ছিল মানুষের ভোটাধিকার হরণ ও খুন করে এবং গণহত্যা করে তারা ক্ষমতায় ছিল কাজেই তারা কাকে জাতির পিতা বলল তারা কোন দিবসকে জাতীয় দিবস ঘোষণা করল নতুন বাংলাদেশে সেটার ধারাবাহিকতা থাকবে না আমরা বাংলাদেশকে নতুনভাবে গঠন করতে চাচ্ছি ফলে ইতিহাসের প্রতি আমাদের নতুন দৃষ্টিভঙ্গি আনতে হবে বঙ্গবন্ধুকে জাতির জনক মনে করে কিনা এ সরকার এমন প্রশ্নে উপদেষ্টা নাহিদ জানান আমাদের এই ভূখণ্ডের লড়াইয়ের ইতিহাসে বহু মানুষের অবদান রয়েছে আমাদের ইতিহাস কিন্তু কেবল বাহান্নতেই শুরু হয়নি আমাদের ব্রিটিশ বিরোধী লড়াই আছে সাতচল্লিশ ও একাত্তরে লড়াই আছে নব্বই ও চব্বিশে আছে আমাদের অনেক ফাউন্ডিং ফাদার্স রয়েছে তাদের লড়াইয়ের ফলে আমরা স্বাধীনতা পেয়েছি এ সময় সাতই মার্চ সতেরো মার্চ পনেরো আগস্ট সহ আটটি দিবস বাতিল করার পক্ষেও কথা বলেন উপদেষ্টা নাহিদ